শান্তিনিকেতনে শুরু হয়ে গেল পৌষ মেলা। রীতি মেনেই আজ ভোরে ছাতিমতলায় বৈদিক মন্ত্রোচ্চারণ ও গানের মধ্যে দিয়ে সূচনা হয় মেলার। এবছর ভুবনডাঙ্গার মাঠে মেলায় থাকছে 1300টি স্টল। মেলা চলবে ৬ দিন। কড়া নিরাপত্তা ব্যবস্থার আয়োজন জেলা প্রশাসনের। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি ঋত্বিক মণ্ডলের কাছে। ঋত্বিক এই মুহূর্তে রয়েছে মেলা প্রাঙ্গণে। ঋত্বিক, আজই মেলার প্রথম দিন, তোমার কাছে জানতে চাইবো যে কতটা জমে উঠেছে পৌষ মেলা। আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের প্রতিনিধি ঋত্বিক মণ্ডলের। আমরা আবারও ঋত্বিকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। আজকেই কিন্তু পৌষ মেলার প্রথম দিন এবং ছবিতে আপনারা দেখতেই পাচ্ছেন যে আজ বহু মানুষ সেখানে ভিড় করেছেন, বিভিন্ন রকমের স্টল। এবং আজ সকালবেলা রীতি মেনেই আজ ভোরে ছাতিমতলায় বৈদিক মন্ত্রোচ্চারণ ও গানের মধ্যে দিয়ে সূচনা হয়ে যায় পৌষ উৎসবের। এবং এবছর ভুবনডাঙ্গার মাঠে মেলায় থাকছে 1300টি স্টল। আজ ভোরে ছাতিমতলায় বৈদিক মন্ত্রোচ্চারণ ও গানের মধ্যে দিয়ে সূচনা হয় এই পৌষ উৎসবে। এবং পৌষ মেলা চলবে ৬ দিন। কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে জেলা প্রশাসনের তরফ থেকে, কারণ প্রচুর মানুষের ভিড় হয় এই পৌষ মেলায়। এবছর ভুবনডাঙ্গার মাঠে মেলায় থাকছে 1300টি স্টল। ইতিমধ্যেই জমে উঠেছে মেলা প্রাঙ্গণ। আজই সূচনা হলো পৌষ উৎসবে। ৬ দিন ধরে এই পৌষ মেলা চলবে। আমরা আবারও যোগাযোগ করেছি আমাদের প্রতিনিধি ঋত্বিক মণ্ডলের সঙ্গে। সরাসরি চলে যাচ্ছি ঋত্বিকের কাছে। ঋত্বিক, আজ পৌষ মেলার প্রথম দিন, মেলা প্রাঙ্গণে তুমি রয়েছো, ঠিক কি দেখছো, কতটা জমে উঠেছে মেলা জানতে চাইবো। তোমার কখন ভেবে দেখেছো যে এই বীরভূম মাটি বা বাংলার সব থেকে বৈচিত্র্যটা কি? এই অদ্ভুত একটা বিষয় হচ্ছে যে এই বীরভূম জেলাতে এই দুটো সম মনস্ক মানুষের মিলন হয়েছে, এক রবীন্দ্রনাথ, দুই লালন। পৌষ মেলার প্রথম দিনের কথা বলছো, বাউল ফকিরে আখড়ায় আসবে না, তাহলে আর পৌষ মেলার কি মেজাজ পেলে? আমি এই মুহূর্তে এরকম একটা আখড়ায় রয়েছে। আমার সঙ্গে রয়েছেন কার্তিক দাস বাহুল এবং সেই সঙ্গে আরও অনেকে রয়েছেন। একটু হোক যে একটা গান শুনে মেলা, বীরভূম, মাটি, সেই গন্ধটা একটু পাই। এই ভাবছিলাম যে এটা অ্যাকচুয়ালি এটা লেখা হচ্ছে আশানন্দন চট্টরাজের, পুরো বীরভূম জেলার যেসব তীর্থস্থানগুলো আছে সেগুলোকে নিয়ে। তা এত বড় আমার সারা রাত জায়গা, আমি একটা অন্তরে আমি আশানন্দ চট্টরাজের বাবা। দেশ বিদেশের মানুষ গো যাও এ বীরভূম ঘুরে, যেথা বৈরাগী আকাশের তলে, যেথা বৈরাগী আকাশের তলে মন মাতাই বাউল সুরে, দেশ বিদেশের মানুষ গো যাও এ বীরভূম ঘুরে, অবশেষে সকল জনে ডেকে আজি কয় সনন্দন, দেখে যাও এই মাটিতে কবি গুরুর সেই সুখে শান্তি নিকেতন। সেথায় আম লোকি আম ছাতিম গাছে, আর রোদের সোনায় লোক নাচে, তারা রাঙা ধুল ওই বসায় মেলা, শেষে গ্রাম ছাড়া ওই পথ দূরে, দেশ বিদেশের মানুষ গো যাও এ বীরভূম ঘুরে, দেশ বিদেশের মানুষ গো যাও এ বীরভূম ঘুরে।
এটা খুব ছোটোর মধ্যে এরকম গোটা বীরভূম জেলাটাকে নিয়ে নিটে রচনা করেছিলেন। এটি উনি হেতমপুর স্কুলের মাস্টারমশাই ছিলেন এবং বাউলদের সঙ্গে দীর্ঘদিনের একটা ওনার সম্পর্ক ছিল এবং পৌষ মেলা, জয়দেব মেলা প্রত্যেকটি মেলা অ্যাটেন্ড করতেন, বাউলদের জন্য প্রচুর গানও তিনি লিখেছেন। আর এখন সেই সব বাউল যারা একসময় একটা সবাই মিলে একটা ধরুন না, একটা গান ধরুন না, প্রাণের গান খুঁজি একটু মনের মানুষ এখন সবাই আমি জানি না তারা সবাই গাইতে পারে কি না পারে। ওই যে ওই বাবাকে দেন, ওই বাবাকে দেন গাবে। ওরে পাগল খুঁজে পাগল রে ভোলা মন মনা মন, ওরে এই পাগল খুঁজে পাগল রে ওরে মনের পাগল পাওয়া দায়, চলো একবার সবাই মিলে পাগল খুঁজতে যাই, চলো একবার সবাই মিলে পাগল খুঁজতে যাই। ওই দেখো না নবদ্বীপে নিমাই পাগল রই, আর সংসার মায়া ত্যাগ করিয়া সন্ন্যাসেতে যাই, ওই আর এক পাগল বামা খেপা। অনেক ধন্যবাদ ঋত্বিক তোমাকে।